তোমাদের ইউটিউব চ্যানেলে, তো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রত্যেক দিন কিন্তু ভিডিওর অর্থাৎ চাকরির ভিডিওর আপডেট দেওয়া হয়। তো আবার নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এপিএস কলকাতা থেকে, যেখানে একটি স্কুল এবং কি একটি হসপিটালে নিয়োগ করতে চলেছে। সবই তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখনো পর্যন্ত তোমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি করে নাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। চলো শুরু করা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছো প্রথম লেখা রয়েছে পাবলিক ইন স্কুল ওয়েবসাইট www.apskolkatako.in 14 মে 2022 আর্মি পাবলিক স্কুলে কলকাতাতে নিয়োগ করতে চলেছে। তো দেখতেই পাচ্ছ টিচিং নন টিচিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে পিজিটি টিজিটি এবং নন টিচিং একাডেমিক স্টাফ পদে নিয়োগ করছে। পিজিটি পদের জন্য এখানে দেখতে পাচ্ছ যে কী লেখা রয়েছে, ইকোনমিক ফিজিক্যালস বায়োটেক সাইকোলজি, তো এই সব সাবজেক্টের জন্য শিক্ষক নিয়োগ করা হচ্ছে এক একটি করে, যেখানে পোস্ট গ্রাজুয়েট হতে হবে, সাথে বিএড করতে হবে, মিনিমাম 50% নাম্বার থাকতে হবে। পিজিটি পদের জন্য এখানে হিন্দি কাউন্সিলর পদে নিয়োগ করা হবে, যেখানে হিন্দিতে 4টি রয়েছে এবং কাউন্সিলর পদে 1টি রয়েছে, যেখানে ট্রেন্ড হতে হবে গ্র্যাজুয়েটের সাথে, বিএড করতে হবে, 50% মার্কস লাগবে হিন্দির ক্ষেত্রে। আর কাউন্সিলর যারা আবেদন করবেন, গ্র্যাজুয়েট হতে হবে, সাইকোলজিতে সার্টিফিকেট থাকতে হবে ডিপ্লোমা নিয়ে, এবং 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়েলনেস টিচারে। তারপরে রিসেপশনিস্ট নন টেকনিক্যাল একাডেমিক স্টাফ, যেখানে 1টি শূন্য পদ, মিনিমাম কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন হতে হবে, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স করতে হবে, ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে, এবং নলেজ থাকতে হবে ইংলিশে, এবং কি স্পোকেন ইংলিশে কথাবার্তা জানতে হবে। আবেদন করার মধ্যে এখানে 28 মে 2022 তারিখ শেষ তারিখ রয়েছে। এখানে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন, কিন্তু 100 টাকা লাগবে আবেদন করার ক্ষেত্রে। তো কীভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য আপনাদের যেতে হবে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইট থেকে কিন্তু অফিসিয়ালিভাবে আবেদন করতে পারবেন, সাথে যেসব ডকুমেন্টের কথা এখানে বলা রয়েছে, অল এক ক্যান্ডিডেট উইল বি টেস্টেড ফর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট ফর ল্যাঙ্গুয়েজ, টিচার উইল বি কন্ডাক্টেড সেপারেটলি, অর্থাৎ সেপারেটলি বলে এখানে অল টেস্টেড হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি হিসাবে। নোট রয়েছে 3টে, দেয়া স্কুল রিজার্ভেস দ্য রাইট টু ফিল এনি অর নন অফ দ্য পোস্ট আর শো অ্যাভব। তারপরে দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস মে ইনক্রিজ ডিক্রিজ উইথাউট প্রি অর ইন্টিমেশন, তো এখানে পরবর্তীকালে এদের যে শূন্যপদ রয়েছে কমাতে পারে বাড়াতেও পারে। অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল ফর ইন্টারভিউ থ্রু ইমেল, নো টিএ ডিএ উইল বি অ্যাডমিসিবল, তো এখানে যাতায়াতের জন্য কোনো টাকা দেওয়া হবে না, থ্রু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, আর এই সেই ইন্টারভিউর কথা জানিয়ে দেওয়া হবে ইমেলের মাধ্যমে। তো সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করার সময় ইমেল অ্যাড্রেস দিতে ভুলবেন না। তো এখানে পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে। অল অ্যাটেস্টেড কপি ফর এডুকেশন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যান্ড ডিডি 100 টাকা, ফেভার আর্মি পাবলিক স্কুলে পেবল ইন কলকাতা, ইনকমপ্লিট ফর্ম উইল বি রিজেক্ট, তো ইনকমপ্লিট করলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে ফর্ম, আপনাদের এখানে কমপ্লিট করে ছাড়তে হবে ফর্ম। তো ডিডির সাথে 100 টাকা ডিমান্ড ড্রাফট হিসাবে তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। আর এখানে যেই অর্থাৎ সার্টিফিকেটের কথা বলা রয়েছে, এডুকেশন এবং কি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে অল, তো বোঝা গেল। ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাউনলোড করতে পারো নোটিফিকেশন আবেদন করার জন্য, নিচে ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে। যদি না পাও টেলিগ্রামে জয়েন হয় না, ওখানেও আমরা দিয়ে দেবো। তো এখানে শেষ করছি, ধন্যবাদ।